يا ظلام الليل يكفي ما سكبنا من دموع هتفت فيك جموع. এই কুরআন এবং হাদিস যদি আপনি স্টাডি করেন, একটু গবেষণা করেন, আপনি দেখতে পারবেন যে শেষ জামানার যতগুলো আলামত আছে তার প্রায় 95% 95% আলামত দেখা যাচ্ছে চোখ দিয়ে। কোন চোখ দিয়ে দেখতে হবে? শুধু বাইরের চোখ দিয়ে না, এই যে ভিতরের চোখ দিয়ে দেখতে হবে। এক্সকিউজ মি, ভিতরে কি একটা চোখ আছে? এটা তো আমাদের এডুকেশন সিস্টেম স্বীকার করে না, করে ওদের সামনে মানে ওদের পায়ে মাথা ঠকলেও তো কখনো স্বীকার করবে না যে মানুষের হৃদয়ের চোখ আছে, হৃদয়ের কান আছে, আল্লাহ বলেছেন কোরআনে। যাই হোক, ওদেরকে বলবেন যে গেট লস্ট, তোমরা এখান থেকে দূর হও। তো কোরআন এবং সুন্নাহ যদি ঘাটাঘাটি করেন তাহলে দুই চোখ দিয়ে দেখতে পারবেন, ভিতরের এবং বাইরের, যে শেষ জামানার 95% আলামত দুই চোখ দিয়ে দেখা যাচ্ছে। যেমন জিনা, ঘরে ঘরে জিনা ঢুকে গেছে না? মিডিয়ার মাধ্যমে জিনা ঘরে ঘরে ঢুকে গেছে। দুই নাম্বার সুদ, ঘরে ঘরে সুদ। তিন নাম্বার উঁচু উঁচু অট্টালিকা, দেখবেন শহরে যান একটু ডেরেবাবে যান, দেখবেন উঁচু উঁচু অট্টালিকা, বিল্ডিং আর বিল্ডিং, এগুলো কেয়ামতের আলামত। নবীজি বলেছেন শেষ জামানায় যারা কৃষ একদম রাখাল শ্রেণীর মানুষ তারাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এরকম চার নাম্বার মাদক, ঘরে ঘরে ঢুকে গেছে। পাঁচ নাম্বার যেমন ধরেন এই যে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে না, এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে না। ছয় নাম্বার ভূমিকম্প, বেশি বেশি ভূমিকম্প হবে। সাত নাম্বার সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, বছর চলে যাবে মাসের মতো, মাস চলে যাবে দিনের মতো, যাচ্ছে না এখন। আট নাম্বার মহামারী, বেশি বেশি মহামারী রোগ বালাই ছড়াবে। নয় নাম্বার ব্যভিচার, দেখবেন ঘরে ঘরে ব্যভিচার, বিবাহিত ব্যক্তিরা জিনা করবে। দশ নম্বর বেপর্দামি, দেখবেন রাস্তাঘাটে বেপর্দামি, নোংরামি, এরকম অনেক আছে, শত শত, আমি কয়েকটা বলছি। যেমন এগারো নাম্বার ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে, আছে না এগুলা? তারপরে আছে বারো নাম্বার কাফের মুশরিকদের আধিপত্য বেড়ে যাবে, মুসলিমদের রক্ত সারা বিশ্বে প্রবাহিত হবে, হচ্ছে না? তেরো নাম্বার মুসলিমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আল্লাহর পথে জিহাদ ছেড়ে দিবে, দেয়নি। চোদ্দ নাম্বার ইসলামিক খেলাফত উঠে যাবে, উঠে যায় নাই, ইসলামিক খেলাফত আছে এখন নাই। এরকম পনেরো নাম্বার এমন এমন রোগ ব্যাধি আসবে যার নামও মানুষ কখনো শোনে নাই, হচ্ছে হচ্ছে না? এইডস এর নাম শুনছিলেন আপনারা কখনো চাচারা? আপনারাও শোনেন নাই, আমরা শুনি। এরকম ষোলো নাম্বার বড় বড় তিনটা ভূমিকম্প হবে সামনে, সামনে দিনগুলো তো হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে মানে আমাদের এদিকে, একটা হচ্ছে আরবে, এই সৌদি আরব জাজিরাতুল আরবে, আর একটা পশ্চিম দিকে আমেরিকার দিকে, সামনে হতে যাচ্ছে এগুলা। এরকম সতেরো নাম্বার বললে শেষ করতে পারবো না, সময় কম। এরকম আরো অনেক আছে, যেমন নারীদের সংখ্যা বাড়তে থাকবে, পুরুষের সংখ্যা কমতে থাকবে। আপনার একটা মেয়ে, একটা ছেলের ঘাড়ে প্রায় ৪০টা মেয়ের দায়িত্ব চলে আসবে, এরকম হবে। বেশি বেশি হত্যা ঘটবে, হত্যা, খালি হত্যা আর রক্ত। যাকে মারা হচ্ছে সে জানবে না কেন মারা হলো, যাকে যে মারছে সেও বুঝবে না কেন ওকে মারলাম। এগুলো কি আমাদের আলামত? এরকম অসংখ্য আলামত আছে, অসংখ্য। এখন বড় কয়েকটা বলছি, শেষ জামানায় কেয়ামতের আগে আগে ইহুদিরা শক্তিশালী হয়ে যাবে এবং তারা খ্রিস্টানদের সাথে ঐক্য করবে, যেটা করে ফেলছে অলরেডি। তারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ থাকবে, এক পর্যায়ে তারা চুক্তি ভঙ্গ করবে এবং ৮০টা পতাকা একত্রিত করে ১২,০০০ করে সৈন্য নিয়ে তারা মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করবে। এটা হাদিস আসছে, এটা সামনে হতে যাচ্ছে। এবং নবীজি বলেছেন যে শেষ জামানার অন্যতম বড় সাইন হচ্ছে আল মালহামা। এই জায়গায় বলে শেষ করছি, মালহামা। মালহামা কি? মালহামা মানে মহাযুদ্ধ। নবীজি বলেছেন এমন যুদ্ধ হবে কিয়ামতের আগে আগে যে যুদ্ধে ১০০ জনের মধ্যে ৯৯টা মানুষ মারা যাবে, ৯৯টা মানুষ।